নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম বন্ধুরা। আজ আপনাদের জন্য একদম স্পেশাল একটা পকোড়া রেসিপি নিয়ে আসলাম। টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি রেসিপি তৈরি করতে চলেছি, তাও আপনাদের বলছি। অনেকে পেঁয়াজ পাতা মানেই জানেন কোনো চাইনিজ রান্নায় একটু ছড়িয়ে দিতে হয়, অবশ্যই নয়। পেঁয়াজ পাতা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন যেটাকে বলে, সেটা দিয়ে কিভাবে নতুনত্ব একটা রান্না করা যায় সেটা দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই। আমি আধ কাপ মুসুর ডালকে, মানে হাফ কাপ, মেজারিং কাপের হাফ কাপ মুসুর ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বা আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এবার এই মুসুর ডালটা পুরো জল সোক করে ফুলে উঠেছে, আর অবশ্যই এটা ধুয়ে নেওয়া আছে। এরপর কি কি স্টেপ করতে হবে এক এক করে দেখে নিই। এবার একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি। এবার কিছু কিছু করে মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে, মানে আধ ভাঙা গ্রাইন্ড করে নিতে হবে। ফুল গ্রাইন্ড কখনোই করবেন না, তাহলে খাওয়ার সময় একটু দানা দানা মুখে না পড়লে না ভালো লাগে না ঠিক। আর বড় গ্রাইন্ডার থাকলে তখন আপনি পুরোটাই দিয়ে একবারে কোর্সলি গ্রাইন্ড করে নিতে পারেন। আর গ্রাইন্ড করার সময় কোনোভাবেই ওর মধ্যে নুন বা অন্য আদা, রসুন বা পেঁয়াজ কিছুই দেওয়া চলবে না। নর্মালি এটাকে পেস্ট করবেন, মানে কোর্সলি গ্রাইন্ড করবেন। দেখুন আমার মিক্সিতে সব গ্রাইন্ড করা হয়ে গেছে, কোর্সলি গ্রাইন্ড। ডালের মধ্যে দেখুন দানা দানা কিছু কিছু ডাল দেখা যাচ্ছে, ঠিক এরকমভাবেই গ্রাইন্ডটা করতে হবে। এবার কিছু কিছু জিনিস এর মধ্যে মিক্স করে দেবো, চলুন দেখে নিই। এই ডালের মধ্যে আমি এবার নর্মাল পেঁয়াজ দিচ্ছি না। পেঁয়াজ পাতার যে গোড়ার অংশটা থাকে না, সাদা পেঁয়াজ অংশটা, সেটাকে ভালো করে চপ করে এর মধ্যে দিয়ে দেবো। ওই 1/2 কাপ মতো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো 7-8টা লঙ্কাকে ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই ঝাল লঙ্কা প্রেফার করবেন, কারণ যে কোনো পকোড়াতে একটু ঝাল মুখে না পড়লে না ভালো লাগে না। এবার আপনারা আপনাদের ঝাল অনুযায়ী সেইভাবেই দেবেন। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো বেসন। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, খুবই সামান্য দিতে হবে, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এইপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো বিট লবণ। বিট লবণটা এই পকোড়া বা যে কোনো পকোড়ার একটা বড় ইনগ্রিডিয়েন্ট, যেটাকে স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতো বিট লবণ দিয়ে দিলাম। এইবার মেন ইনগ্রিডিয়েন্ট যেটার পকোড়া, মানে পেঁয়াজ পাতা, 1 কাপ ভরে পুরো দিয়ে দেবো এর মধ্যে। এবার একদম শেষে সব ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে একদম শেষে নুনটা দিতে হবে। আমি এর মধ্যে 1/4 টিস্পুন মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, অতিরিক্ত নুন দিলে কিন্তু তখন নুন কাটা হয়ে যাবে, সেই বুঝেই অল্প অল্প করে দিয়ে দেখবেন। এরপর আমি একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব, আর একটু ফেটিয়ে নেব। তাহলে ফেটিয়ে নিলে কি হয়, জিনিসটা বেশ ভালো নরম স্পঞ্জি বড়া তৈরি হবে। সম্পূর্ণটা মেখে নেওয়ার পর আমি দেখলাম ব্যাটারটা একটুখানি নরম আছে, মানে পাকোড়া তৈরির জন্য ঠিক নয়। তাই আমি এর মধ্যে 2 টিস্পুন মতো বেসন আর 1 টেবিলস্পুন মতো আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দেখলাম একদম পারফেক্ট আছে বড়া ভাজার জন্য। তাহলে চলুন নেক্সট স্টেপে দেখে নিই কীভাবে এটাকে ভাজতে হয়, প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, অলরেডি ওর মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে কনভার্ট করে দেবেন।
হাই ফ্লেমে কোনো সময় কিন্তু বড়া ভাজবেন না, যে কোনো জিনিসই ভাজা উচিত নয়। এরপর আমি এর মধ্যে একটা একটা করে বড়া শেপ করে অল্প পরপর দিতে থাকবো আর মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। আর অবশ্যই যে কোনো বড়া পকোড়া ভাজার সময় একটু ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলে না ভাজলে ভালো করে বড়াটা ফুলবেও না আর ভেতর অবধি মানে ভাজাটাও হবে না, কাঁচা থেকে যাবে। দেখুন বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, মানে গোল্ডেন ব্রাউন, একদম কড়া লাল করে ভাজতে যাবেন না, তাহলে ওটা কিন্তু ভাজার পরে যখন তুলবেন তারপরে একদম কালচে টেক্সচার চলে আসবে। একটু গোল্ডেন ব্রাউন থাকাকালীন অবস্থায় তুলবেন, ঠান্ডা হয়ে গেলে মানে ঠান্ডা হতে হতে একটু বেশ সুন্দর একটা পকোড়ার কালার যেটা হয় গোল্ডেন ব্রাউনের থেকে একটু ডার্ক ব্রাউন হয়ে যাবে, সেটাই বেটার। তো আমি তিনটে চারটে স্টেপে মানে তিনটে চারটে ভাগে আমি বড়াগুলো সব ভেজে নেবো এক এক করে। তাহলে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর যদি আর কোনো রেসিপি দেখতে আপনাদের ইচ্ছা হয় আমাকে সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে।